হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা ট্রেড করব ওটিসি মার্কেটে আমরা একটা মার্কেট পেয়ার চুজ করে নিয়েছি আমরা জায়গায় একটা আপের জন্য ট্রেড করছি কারণ কি কারণ হচ্ছে আমাদের মার্কেটে এই জায়গায় একটা এমপ্যাটারন ক্রিয়েট করছে এমপ্যাটারন কিট করছে এবং এই জায়গায় মার্কেটে কী আসছে রিট্রেসমেন্ট আসছে রিট্রেসমেন্ট আমাদের এই পর্যন্ত আসা আমাদের উইক পর্যন্ত আসার চান্সেসটা থাকবে সেজন্য আমরা এই জায়গায় আপওয়ার্ড ডিরেকশনের জন্য একটা ট্রেড করছি ওকে এই লেভেলে যদি আমাদের পারফেক্টলি ক্লুজ দেয় তাহলে আমরা পরে এটা ডাউনের জন্য চেট করবো ঠিক আছে লেভেলে টাচ করছে মার্কেট নিচে ক্লুজ দিচ্ছে ওকে 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 মার্কেট এই লেভেলকে রেসপেক্ট করছে এখন যদি উপরে টাচ করে নিচের দিকে কন্টিনিউ করে তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করব ওকে ওকে গাইস এই জায়গায় আমরা দুইটা ট্রেড করছি ডাউনের জন্য এই ক্যান্ডেলটা আমাদের রেড হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা শিওর শট এটা হচ্ছে আমাদের একটা শিওর শট আর এটা আমাদের একটা অ্যাম্প্যাটারের শিওর শট এই ক্যানেলটা রেড হয়ে যাবে ঠিক আছে কোনো প্রবলেম নেই এই ক্যানেলটা আমাদের রেড হয়ে যাবে কারণ এই জায়গায় মার্কেট রিভার্সেলের জন্য মার্কেটে একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট করছে আর এটাকে বলা হয় এম প্যাটার্ন এই জায়গায় আমরা একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড করছি তারপর হচ্ছে আমাদের কন্টিনিউশির জন্য আরেকটা ট্রেড করছি ঠিক আছে আমরা আজকে ট্রেড করবো টোটাল হচ্ছে দশটা ট্রেড এই জায়গায় আমরা অলরেডি চারটা ট্রেড প্লেস করছি আমরা দশটার মধ্যে যেটা উইন হয় আমরা অ্যাকসেপ্ট করব ঠিক আছে আজকে আমরা দশটা ট্রেড করব আমরা অলরেডি চারটা ট্রেড করছি চারটাই আমাদের উইন হইতেছে ওকে গাইস এই জায়গায় আমাদের চারটা ট্রেড ইউন হতেছে কোনো প্রবলেম নাই ওকে এই কেনের রিয়োকশন দেখা নাই আমাদের যদি আমরা রিয়াকশানটা কাউন্ট করতাম তাহলে আমরা আবারও আপের জন্য যেতাম এই জায়গায় স্যালারাও কন্টিনিউ করতে পারি নাই বায়ারাও কন্টিনিউ করতে পারে নাই মার্কেটে ঠিক আছে আবার ওই জায়গা থেকে প্রেসার আসতেছে মার্কেটে সেলারদের ওকে এই কেন আমরা রিয়েকশন কাউন্ট করবো তারপর হচ্ছে আমরা পরেকে কেন ট্রেড করব ওকে গাইস নাইনটি থেকে সেলাররা পুশ করছে মার্কেটকে নিচের দিকে এ জায়গায় বায়াররা কী করছে একটা ক্যান্ডেলকে দুইটা বায়ার ক্যান্ডেল মিলায় একটা ক্যান্ডেলকে ব্রেক করতে পারে নাই এখন যদি উইক থেকে রিয়েকশান দেয় নিচের দিকে তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করবো ঠিক আছে এই জায়গায় আমরা এই আপার উইক থেকে নিচের জন্য দুইটা একটা ট্রেড করবো কারণ সে জায়গায় আমাদের দুইটা ট্রেড পড়ে গেছে নিচের জন্য এই উইকেন্ড নিচে আমাদের ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার চান্সেসটা বেশি থাকবে আর ক্যান্ডেলটা যদি আমাদের রেড হয় তাহলে আমরা টার্গেট রাখবো ক্যান্ডেলটার এই ক্যান্ডেলের স্ট্রং ক্যান্ডেলের ফিফটি পর্যন্ত মার্কেটে এই টার্গেটটা আমাদের ফিল করার চান্সেসটা থাকবে অনেক বেশি ওয়েট এন্সি গাইস এ জায়গায় আমরা দুটা ট্রেড লাগাইছি উপরে যাই হোক ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে এই উইক দুইটার উপরে কি করবে না ক্লোজ দিবে না কারণ কি কারণ হচ্ছে এই জায়গায় সেলাররা দুইবার একই জায়গা থেকে মার্কেটকে পুশ করছে নিচের জন্য ওকে গাইস ক্যান্ডেলটা আমাদের শেষ মুহুর্তে রেড হয়ে গেছে এই জায়গায় এসে রেড হয়েছে তাহলে এই জায়গায় কী হচ্ছে এই জায়গায় আপনার বায়ার মার্কেট মার্কেটে ঠিক আছে একে ফুট পুশ করছে পুষকরীরা আপনার ক্লোজ দিছে তাহলে এই জায়গায় কার আছে এ জায়গায় বায়ার আছে আমরা যদি মার্কেট কিন্তু এই জায়গায় আমাদের কন্টিনিউশন দিতেছে আমরা যদি দেখি তাহলে আমাদের মার্কেট প্যাটার্ন দেখে কী করতেছে কন্টিনিউশন কন্টিনিউ করার চেষ্টা করতেছে এখন যদি আমরা দেখি মার্কেটটা কন্টিনিউ করতেছে তাহলে আমরা মার্কেটে কন্টিনিউ করব ঠিক আছে যে আপনারা যদি দেখেন তাহলে ক্যান্ডেলস্টিকের উইকগুলো বাইরে যেতেছে সেজন্য আমরা একটু উইট করবো মার্কেটে মার্কেটটার মুভমেন্টটা যদি ঠিক হয় তাহলে আমরা আবারও ট্রেড করবো এই মার্কেটে এটা আমরা মার্কেটটা চেঞ্জ করে নেবো আমরা অলরেডি ছয়টা ট্রেড করছি আমাদের ছয়টা ট্রেডই উইন হয়েছে আমরা আরও চারটা ট্রেড করব মার্কেটে যে কোনো মার্কেটে যদি আমরা আমাদের অপরচুনিটি পাই আমরা অনলি শিওর শুটে ট্রেড করবো অনলি আমরা শিওর শুটে ট্রেড করব কারণ হচ্ছে আমাদের আমাদের দশটার মধ্যে দশটাই প্রফিট থাকতে হবে সেজন্য আমরা অনলি শিওর শুটে ট্রেড করবো আমরা কোনো এইট্টি পার্সেন্ট অথবা এইট্টি ফাইভ পার্সেন্ট কোনো চান্সেস আমরা ট্রেড করবো না আমরা অনলি নাইনটি ফাইভ থেকে নাইনটি ফাইভ থেকে আমরা নাইনটি নাইন পর্যন্ত যদি কোনো অপরচুনিটি পাই তাহলে আমরা ট্রেড করবো ওকে ওকে কেস এই মার্কেটটা আমাদের কী হইতেছে ইংলিশিক যেতে উইকগুলো বাইরে যেতেছে মার্কেটে সেই জন্য এই মার্কেটটাকে আমরা অ্যাভয়েড করে অন্য কোনো মার্কেটে চলে যাব এই জায়গায় আমাদের সেইমভাবে মার্কেটে একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট করছে চার্ট প্যাটার্ন যদি দেখেন তাহলে এই জায়গায় আমাদের একটা চার্ট প্যাটার্ন ক্রিট হয়েছে মার্কেটটা উপরে এই জায়গায় ক্যান্ডেল স্টিকের মুভমেন্টগুলো অনেক বাজে সেজন্য এই মার্কেটটাও আমরা এভোয়েন্ট করবো আমরা অন্য একটা মার্কেটে যাবো আমরা এই জায়গায় ইউএসডি আয়নার মার্কেটে যাবো এই ক্যান্ডেলটা আমাদের ওকে গাইস এটা হচ্ছে আমাদের ওকে 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 এ জায়গায় আমাদের ট্রেডগুলো অনেক পড়ে পড়ছে কারণ হচ্ছে আমার এই নেটওয়ার্কের প্রবলেম এই জায়গায় যদি আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের একটা নাইনটি নাইন পার্সেন্ট কারণ কি কারণ এখন বলবেন আপনারা কারণ কি কারণ হচ্ছে মার্কেটের টার্গেট হচ্ছে এটা প্রিক করা ঠিক আছে এ জায়গায় মার্কেট একটা গ্যানাজিস্টিক প্যাটার্ন ডাবল গ্যানিস্টিক প্যাটার্ন এই জায়গায় রিপ্লেসমেন্ট তারপর হচ্ছে এই জায়গায় কনফার্মেশন এখানে ওটা গ্রিন হবে ঠিক আছে সেজন্য এই জায়গায় আমরা আপের জন্য একটা ট্রেড করছি এটা আমাদের এই জায়গায় দুইটা ট্রেড করার কথা ছিল কিন্তু আমাদের একটা ট্রেড পড়ছে অনেক পরে পড়ছে সেই জন্য আমরা আরেকটা ট্রেড করি নাই ওকে গাইস মধ্যখানে একটা কথা বলি আপনারা যারা প্রপারলি গাইডলাইনের মাধ্যমে ট্রেডিং শিখতে চাইতেছেন তারা আমাদের কোর্সে জয়েন হতে পারেন আমাদের ফোর্থ পেজের পোস্ট করা হয়েছে আপনারা কি করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রথমে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার পর এই জায়গায় দেখবেন আপনারা আমাদের ফোর্থ পেজের জন্য পোস্ট করা হয়েছে আপনারা আমাদের ফোর্থ পেজে জয়েন হয়ে যাবেন আপনারা কি করবেন আমাদের ফোর্থ পেজে জয়েন হয়ে যাবে ওকে গাইস আমরা টোটাল ট্রেড করছি নয়টা ট্রেড এবং আমাদের নয়টা ট্রেড উইন হয়েছে নয়টা ট্রেডি আমাদের উইন হয়েছে আরও একটা ট্রেড করবো আমরা ঠিক আছে আরও একটা ট্রেড করবো এ জায়গায় মার্কেটটা আপ ট্রেন্ড আমরা অলওয়েজ মার্কেটের টার্গেটের দিকে থাকবো এ জায়গায় কী হয়েছে মার্কেটের টার্গেট এখন যদি আমাদের মার্কেট এই জায়গায় টাচ করে উপর দিকে কন্টিনিউ করতো তাহলে আমরা আপের জন্য একটা ট্রেড করতাম আমরা চাইতাছি আমাদের দশটা ট্রেডি উইন হইতে আমরা দশটা ট্রেডি উইন করবো এর এর জন্য কী করতেছি এর জন্য আমরা অনলি শোটি ট্রেড করতেছি এ জায়গায় আমাদের সবগুলো ট্রেডি উইন হয়েছে নয়টা ট্রেড করছি আমাদের নয়টা ট্রেডি উইন হয়েছে এখন আমরা আরও একটা ট্রেড করব আমরা আরও একটা ট্রেড করব এবং শোটে ট্রেড করবো কারণ কি কারণ হচ্ছে আমাদের টার্গেট আজকে আমাদের টার্গেট হচ্ছে দশটা ট্রেড করবো এবং দশটা ট্রেডে আমাদের উইন করার টার্গেট থাকবে ওয়েট এন্ড সিকাইস আমরা এই ক্যান্ডেলের রিয়েকশনটা কাউন্ট করবো এবং নেক্সট ক্যান্ডেল একটা ট্রেড করব প্রথমত আপনাদের কী রাখতে হবে আপনাদের ফলো রাখতে হবে মার্কেটের ট্রেন্ডটা কী হয়েছে মার্কেটের ট্রেন্ডটা যদি আপনারা দেখেন তাহলে এই জায়গায় একটা ডবল ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট কী করছে মার্কেট এই জায়গা থেকে আপনাদের উপর দিকে কন্টিনিউ করছে মার্কেটে টার্গেট চেঞ্জ করছে ওকে এই জায়গায় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং ক্যান্ডেলগুলা গ্যাপ আপ করছে ওকে এই জায়গায় কন্টিনিউ করছে অনেক উপরে ট্রেডগুলো পড়ে গেছে এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে আমার ট্রেডগুলো অনেক উপরে পড়ে গেছে লস হয়ে যেতে পারে গ্যারান্টি নাই শিওর একটা ট্রেড করতাম কিন্তু অলরেডি দুইটা ট্রেড পরে গেছে এই জায়গায় কোনো প্রবলেম নেই গেছে এই জায়গায় যেহেতু আমাদের ক্যান্ডেলটা কন্টিনিউ করবে সেই জন্য উইন হয়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে কারণ কি কারণ হচ্ছে মার্কেট গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে এই লেভেলটাকে ফিল করে উপরের জন্য একটা হ্যাভ ভেরিয়েশন দিছে সেই জন্য আমরা বলবো যে আমাদের এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে আর মার্কেটের টার্গেট থাকবে এই উইকটা ব্রেক করা ঠিক আছে এই উইকটা মার্কেটের টার্গেট থাকবে যে এটাকে ব্রেক করবে এখন মার্কেটে এটা ফিল হয়ে গেছে যদি আমাদের বাউন্স ব্রেক করে নিচে চলে আসে তাহলে আমাদের এই দুইটা ট্রেড লুজ হয়ে যাবে আমাদের যদি লস হয় তাহলে আমরা কী করবো অ্যাকসেপ্ট করবো কারণ কি কারণ হচ্ছে আমরা অলরেডি দশটা ট্রেড করে ফেলছি আমাদের এগারো ট্রেড হয়ে গেছে নয়টা ট্রেড আমাদের উইন হয়েছে এখন যদি আমাদের দুইটা ট্রেড লুজ হয় তাহলে কোনো সমস্যা নেই ওকে গাইস আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ